আসসালামু আলাইকুম। আজকে আমি একটি ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে, আলু পেঁপে দিয়ে মুরগির তরকারি। আমি এখানে সোনালি মুরগিটা নিয়েছি, এখানে আমি সোনালি মুরগিটা পেঁপে দিয়ে রান্না করেছি, এটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমি প্রথমে একটা কড়াই বসিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি, প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে। পেঁয়াজটা একটু যখন সিদ্ধ হয়ে আসবে বা ব্রাউন কালার করে নিলেও চলবে, এ পর্যায়ে আমি বাকি মশলাগুলো অ্যাড করবো। এখানে আমি 1 চামচ দিয়ে দিয়েছি লবণ আর গোটা গরম মশলাগুলো দিয়ে, একটু যখন নেড়ে চেড়ে ফ্লেভারটা একটু ছড়াবে ওই পর্যায়ে আমি বাকি মশলাগুলো অ্যাড করব। এখানে আমি রেগুলার যেভাবে আপনারা রান্না করেন ওইভাবেই রান্না করবেন, কিন্তু বিভিন্নভাবে আমরা মুরগি রান্না করে থাকি, আর ভুনা করি, ঝোল করি, বিভিন্ন আলু দিয়ে রান্না করি। আজকে আমি পেঁপে দিয়ে রান্না করব, আর পেঁপে দিয়ে রান্না করলে মাংসটা খেতে খুব ভালোই লাগে। ঝোলটা পাতলা, বেশি ঘন ঝোল করব না, একটু পাতলা রাখবো। এখানে আমার আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ করে, এখানে হলুদ দিয়ে দিয়েছি 2 চা চামচ, আর এখানে দিব মরিচের গুঁড়ো, আপনারা পরিমাণ ঝাল বুঝে দিবেন। এখানে আমি 1 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, আমি এখানে গরম মশলা 1/2 চা চামচ দিয়েছি, বেশি মশলা ব্যবহার করব না, এখানে পাতলা ঝোলটা একটু মশলা একটু কম দিয়ে রান্না করব। ঝালটা আপনারা জেনে বুঝে ব্যবহার করবেন, যে পরিমাণ আপনারা ঝাল পছন্দ করবেন। আমি রেগুলার মশলা দিয়ে ব্যবহার রান্না করতেছি, আর এখানে এক্সট্রা অন্য কোনো ধরনের মশলা ব্যবহার করব না। এখানে আমি মশলাটা একটু পানি দিয়ে, যেন গুঁড়ো মশলাটা পুড়ে না যায়, একটু পানি দিয়ে মশলাটা খুব ভালো করে লো ফ্লেমে আমি কষিয়ে নেব। মশলাটা যখন তেলটা সেপারেট হয়ে যাবে, মশলাটা কষানো হয়ে যাবে, ওই পর্যায়ে আমি মাংসগুলোকে দিয়ে আমি নেড়ে চেড়ে ভালো করে মাংসটা কষিয়ে নেব। মাংসটা যখন কষানো ভালো হয়ে যাবে, ওই পর্যায়ে আমি পেঁপেটা অ্যাড করব। এখানে মাংসটা খুব ভালো করে আমি কষিয়ে নেব। এখানে আমি দিয়ে দিব এখানে 3 থেকে 4 চামচ পরিমাণ, 3 টেবিল চামচ হবে পরিমাণ টমেটো পিউরি, এটা একদম ফ্রোজেন, একদম বরফ সহ আমি দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব, টমেটোটাও গলে যাবে আর মাংসটা খুব ভালো করে কষিয়ে নিব। এ পর্যায়ে মাংস থেকে তেলটা যখন সেপারেট হয়ে যাবে মশলা থেকে, হ্যাঁ, এ পর্যায়ে আমি পেঁপেটা দিয়ে দিব। পেঁপেটা আমি চাকা চাকা করে আলুর মতো গোস্তের সাথে যেভাবে আলুটা দেন ওরকম চাকা চাকা করে আমি কেটে নিয়েছি। আলুগুলোকে কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি পেঁপেগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিক্সড করে ঢাকনা দিয়ে ডেকে লো ফ্লেমে আমি পেঁপেটা রান্না করে নেব। পেঁপেটা যেন কষানোর মধ্যে সিদ্ধ হয়ে যায়, ওই পর্যায়ে আমি কোনো প্রকারে পানি এখনও মাংস তো ব্যবহার করব না। পেঁপে থেকে কিছু পরিমাণ, এটা তো সবজি, এটা থেকে কিছু পরিমাণ পানি বের হবে, ওই পানি দিয়ে আমি ভালো করে কষে ওই পানির মধ্যে, দেখেন অনেকটুকু পানি বের হয়েছে, আমি এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করি নাই। আমি এভাবে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব মিডিয়াম হিটে, মিডিয়াম হিটে রেখে দিব যেন পেঁপেটা এই ঝোলে সিদ্ধ হয়ে যায়। আমি এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না, একদম লো ফ্লেমে রেখে পেঁপেটা সিদ্ধ হওয়া পর্যন্ত মাঝে মাঝে নেড়ে চেড়ে দিবেন, যেন মশলাটা আটকে না যায়। মশলা আটকে গেলে আপনার খাবারের স্বাদটা, তরকারির স্বাদটা নষ্ট হয়ে যাবে। এইভাবে আমি দেখে নিয়েছি, দেখেন আমার পেঁপেটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে আমি আলাদা করে পানি গরম করে নিয়েছি, অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। যে কোনো রান্নার ক্ষেত্রে পরবর্তী যে পানিটা ব্যবহার করবো ওটা ফুটানো পানি দিলে আপনার খাবারটা সিদ্ধ হয়ে যায়, তাড়াতাড়ি রান্নাটা ভালো হয়, এই জন্য আমি পানিটা গরম করে নিয়েছি। নিয়ে এখন আমি এখানে 1/2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আর 1 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মাংসের সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব, আরও 2 থেকে 3 মিনিট পর্যন্ত রান্না করে নিব, যেন মশলাটা ভালো করে ইয়ে হয়ে যায়, সিদ্ধ হয়ে যায়। এর পর্যায়ে 2-3 মিনিট পরে আমি আবার ঢাকনাটা তুলে নেড়ে ছেড়ে দেখে নেব পরিমাণ সব ঠিক আছে কিনা, ঝোল ঝাল বা লবণ পরিমাণটা দেখে তারপরে আমি নামিয়ে নিব। আমার তরকারিটা রেডি হয়ে গেছে, আমি এভাবে ঝোলটা পাতলা রাখবো যেহেতু আমি পেঁপেটা পেঁপের ঝোল করব এই জন্য। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দেবেন।
আমার রেগুলার রান্নাটা আপনাদের সাথে টুকিটাকি একটু শেয়ার করতে চেষ্টা করি। যদি ভালো লাগে রেসিপিটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর যারা আমার পাশে থাকেন বা ছিলেন আমার রেসিপি দেখছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আমার আজকের আয়োজন। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।